সবুজের মাঝে উঁচু উঁচু পাথুরে পাহাড়ে গেরা প্রকৃতির এক অনন্য সৃষ্টি সহস্রধারা জন্না টু। ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঢাকা চিটাং রোডে অবস্থিত ছোট দারোগা হাট থেকে সিএনজি নিয়ে প্রথমে যেতে হবে আদর্শপাড়া জামে মসজিদের সামনে। সেখান থেকে পাহাড়ি পথে আধ ঘন্টা হেঁটে প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দিলে দেখা দেবে সহস্রধারা প্রকল্পের বাঁধ, আর বাঁধ থেকে 10 মিনিট ট্রেকিং করে পৌঁছে যাবেন জন্না পর্যন্ত। চট্টগ্রাম শহর থেকে যেতে চাইলে প্রথমে এখান মোড় থেকে ঢাকাগামী অথবা ফেনীগামী বাসে করে 40 থেকে 50 টাকা ভাড়ায় নামতে হবে সীতাকুণ্ড বাজারের পরে ছোট দারোগাহাট নামক স্টেশনে। আর যারা ঢাকা থেকে আসবেন তারা রাতের গাড়িতে কলাবাগান সাহেদাবাদ অথবা যে কোনো বাস স্ট্যান্ড থেকে 480 টাকা ভাড়ায় চট্টগ্রামের বাসে উঠে নামতে হবে সীতাকুণ্ড বাজারের আগে ছোট দারোগাহাট নামক স্টেশনে। ছোট দারোগাহাট থেকে জনপতি 15 টাকা ভাড়ায় সিএনজি নিয়ে যেতে হবে আদর্শপাড়া জামে মসজিদের সামনে, আর এখান থেকে 30 মিনিটের হাঁটার পথ জন্না পর্যন্ত। মূল সহস্রধারা জন্না বলতে সহস্রধারা 2 জন্নাকে বোঝাই। সহস্রধারা 1 জন্নাটি অবস্থিত সীতাকুণ্ড ইকো পার্কের অভ্যন্তরে। এটি মোটামুটি পরিচিত এবং সীতাকুণ্ডে বাকি সব ট্রেলের চেয়ে সহস্রতম একটি ট্রেল। সহস্রধারা 2 জন্না ছাড়াও এই ট্রেলে দেখতে পাবেন বুদ্বুদকুণ্ড পুরনো মন্দির এবং সহস্রধারা লেক। পাঁচ মিনিট হাঁটলেই হাতের বামে দেখতে পাবেন একটি বড় দিঘি, আর সামনেই সহস্রধারা হোটেল। যারা ফেরার সময় লাঞ্চ করবেন এখানেই অর্ডার করে যেতে পারেন। ডাল ভর্তা চিকেন সাদা ভাত মেনু হিসেবে পেয়ে যাবেন 140 টাকার মধ্যেই। সহস্রধারা লেক পর্যন্ত পুরো রাস্তাটাই হেঁটে যেতে হয় পাহাড়ি আঁকাবাঁকা ও উঁচু নিচু পথ ধরে। যেতে যেতে চোখে পড়বে আশেপাশে সবুজ ও নয়নাভিরাম সব সুন্দর প্রকৃতি। গাছগাছালির অপরূপ দৃশ্য আর অসংখ্য পাখির কলকাকলিতে মুখরিত আধ ঘন্টা ট্রেকিং শেষে যখন সহস্রধারা লেকের কাছে পৌঁছাবেন পায়ে হেঁটে আসা সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায় মুহূর্তেই। এখান থেকে 20 টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে ভিতরে এবং অতিরিক্ত 40 টাকা দিতে হবে যদি নৌকায় করে জন্না পর্যন্ত যেতে চান। পথ দিয়ে উপরে উঠে এলেই দেখতে পাবেন নয়নাভিরাম অপরূপ সহস্রধারা লেক। বাঁধের উপরে উঠলে দেখা যাবে 3 দিকে পাহাড় ঘেরা বিশাল হ্রদ। নিজ চোখে না দেখে বাহির থেকে কেউ কল্পনা করতে পারবেন না এই হ্রদটি এতটাই সুন্দর। লেকের ডান পাশে রয়েছে সুন্দর বাঁধ ও সুইস গেট। মূলত সহস্রধারা জন্নার পানি আটকে রাখতে সৃষ্টি করা হয়েছে এই কৃত্রিম হ্রদ। জন্নার শীতল পানিতে নিজেকে ভিজিয়ে নেওয়ার পাশাপাশি ছবি তোলার জন্য একটি আদর্শ জায়গা এই পাশটা। বাঁধের বাম পাশে রাস্তা ধরে 15 মিনিট হেঁটে গেলে পৌঁছে যাবেন সহস্রধারা জন্না, অথবা হ্রদের হস্তচালিত নৌকায় টিকিট কেটে যাওয়া যায় জন্না পর্যন্ত। সুশীতল বাতাস আর চারপাশে পাহাড়ের সবুজ শ্যামল পরিবেশ সহস্রধারা লেককে করেছে নয়নাভিরাম।
সেরা ঝর্ণাটা অনেক উঁচু এবং বেশ সুন্দর। সীতাকুণ্ড রেঞ্জের সর্বোচ্চ উচ্চতা থেকে পানি পতিত হয় এই সহস্রধারা টু ঝর্ণা থেকে। সারা বছরে এই ঝর্ণায় কম বেশি পানি থাকলেও বর্ষায় ভয়ঙ্কর সুন্দর রূপ ধারণ করে এই ঝর্ণা। তাই তো প্রকৃতি প্রেমীরা এখানে ছুটে আসে বারবার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন আপনার মতামত। দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।